আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব একজন বিখ্যাত আলেমের লেখা স্বপ্নের কিছু ব্যাখ্যা নিয়ে। তার নাম বিখ্যাত স্বপ্ন সিরাত জনাব আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। তিনি তার খাব গ্রন্থের মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যাগুলো আমাদের জানিয়ে গেছেন। আল্লাহ মালুম তার এই স্বপ্নের ব্যাখ্যা কত ভাগ সত্য বা কত ভাগ মিথ্যা তা নিয়ে গবেষণা না করে বরং এ সম্পর্কে আমরা যাই কিছু জানব তাকে আমরা একটা ধারণা হিসেবে নিয়ে নিব, কেননা এটি কোরআন এবং সুন্না থেকে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নয়। পৃথিবীতে স্বপ্নের ব্যাখ্যা 100 ভাগ সত্যরূপে জানতেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী হযরতে ইউসুফ আলাইহিসসালাম। তার আরেকটি বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সুপুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বৈশিষ্ট্যের পাশাপাশি আরেকটি মুজেজা দান করেছেন, তিনি সকল মানুষের স্বপ্ন শুনে বলে দিতে পারতেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি, এবং তিনি যা বলতেন তাই হতো। আল্লাহু আকবার। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তার স্বপ্ন সিরাত গ্রন্থে খাবনামা গ্রন্থে যে সকল স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন তাও যে হজরত ইউসুফ আলাইহিসসালামের মতো ব্যাখ্যা তা তো কুশমিন কালেও বলা সম্ভব নয়, কেননা হজরত ইউসুফ আলাইহিসসালামের ব্যাখ্যাগুলো আসতো আল্লাহর তরফ থেকে। আল্লামা সিরিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যাগুলো দিয়েছেন কোরআন হাদিস গবেষণা করে ধারণা প্রসূত। তো যাই হোক, আজকে আমরা জানতে চেষ্টা করব স্বপ্নের মধ্যে আগুন ও মাছ দেখলে কি হয় তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আগুন, আমরা স্বপ্নের মধ্যে প্রায় সময় আগুন দেখে থাকি, তা স্বপ্নে আগুন দেখলে বুঝে নিতে হবে যে আমরা কোনো ধনী নারীকে বিয়ে করতে যাচ্ছি। কোথায় কোনো স্বাভাবিক আগুনও যদি দেখি তাহলে আপনাকে ধরে নিতে হবে স্বপ্ন দেখা ব্যক্তির স্ত্রী ধনবতী হতে পারে। যদি আপনার স্বপ্নে দেখেন যে আমাদের কাপড়ে আগুন লেগে যাচ্ছে তাহলে আমাদের আর্থিক ক্ষতি হতে পারে, আমরা অভাব অনটনে বা দুর্যোগের মধ্যে পড়তে পারি। যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন যে আমাদের ঘর বাড়িতে আগুন লেগে যাচ্ছে, যেমন ঘরের মধ্যে বা চালের উপর ধাঁও ধাঁও করে আগুন জ্বলছে, তখন বুঝতে হবে যে আপনার উপর অতি শীঘ্রই বালা মুসিবত আসতে পারে। তবে রব্বুল আলামিন চাইলে আবার মুসিবত থেকে রক্ষাও করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাত তারাদ্দুল বালা, নিঃসন্দেহে দান সদকা মানুষের উপর আসা বালা মুসিবতের হাত থেকে রক্ষা করে। তাই এই সকল স্বপ্ন দেখা মাত্রই বেশি বেশি দান সদকা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করুন, ইনশাআল্লাহ তিনি আপনার ডাকে সাড়া দিবেন। যদি আমরা আগুনের শিখা দেখি তাহলে বুঝে নিব যে টাকা পয়সা খরচ ও দুঃখ দুর্দশায় পড়ার সম্ভাবনা আছে। স্বপ্নে আগুনের ফুলকি দেখলে বুঝতে হবে আপনার সম্পদের ক্ষতি হতে পারে। আগুন উত্তোলন হতে দেখলে বুঝতে হবে ব্যবসায় ভালো বা লাভজনক হবার সম্ভাবনা আছে, অনেকটা মশালের মতো। যদি আমরা যে কোনো ধরনের খারাপ স্বপ্ন দেখি তাহলে আমাদের বাঁ দিকে 3 বার থুতু ফেলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন অনেক সময় সত্যি হয়ে থাকে, বিশেষ করে শেষ রাতের স্বপ্নগুলো সঠিক হয়ে থাকে। তাহলে যদি আমরা স্বপ্নে আগুন দেখি তাহলে অবশ্যই আল্লাহর দরবারে সাহায্য চাইব এবং গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করব, তাহলে এর থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে মাছ। প্রিয় দর্শক, যদি আমরা স্বপ্নের মধ্যে বড় মাছ দেখি তাহলে আমাদের আয় রোজগার বাড়ার বা টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। যদি আমরা ছোট মাছ দেখি তাহলে সামান্য রোজগার বাড়ার বা টাকা পয়সা অল্প পরিমাণে আসার সম্ভাবনা রয়েছে। যদি আমরা বড় সামুদ্রিক মাছ স্বপ্নের মধ্যে দেখি তাহলে আমাদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। যদি আমরা মাছ খেতে দেখি তাহলে আমাদের সম্পদ কমে যাওয়ার বা নষ্ট হবার সম্ভাবনা আছে। যদি কেউ স্বপ্নের মধ্যে মাছকে মারতে দেখে বা মাছ কাটতে দেখে তাহলে বুঝতে হবে আমাদের অর্জিত সম্পদের মধ্যে কিছুটা কমে যেতে পারে, কিন্তু সর্বোপরি মাছ একটা সৌভাগ্যের প্রতীক, এমনটাই মনে করেন স্বপ্ন বিশারদগণ। মাছ দেখা খারাপ কিছু নয়। সুপ্রিয় দর্শক, স্বপ্নের মধ্যে মাছ আগুন সাপ বিছু যাই দেখুক না কেন কখনোই ভেঙে পড়বেন না, কারণ এই সকল স্বপ্নের ব্যাখ্যা অধিকাংশ ক্ষেত্রেই সত্য নাও হতে পারে। এটি আপনার মনোবাসনা বা আপনার জন্য নেহায়েত আর রুইয়ায় নাফসানি হতে পারে, অর্থাৎ আপনার অবচেতন মনের চিন্তা থেকেও হতে পারে। তাই কখনো স্বপ্ন নিয়ে সিরিয়াস হয়ে যাবেন না, কারণ আল্লাহ চাইলে বালা মুসিবত দিতে পারেন এবং তিনি পারেন এর থেকে উদ্ধার করতে। সুতরাং কখনো খারাপ স্বপ্ন দেখলে ভেঙে পড়বেন না এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন। মনে মনে বলবেন, হে রব্বুল আলামিন, একটি স্বপ্ন কখনোই আপনার ক্ষমতা ও সাহায্য থেকে শ্রেষ্ঠ হতে পারে না, আমি আপনার কাছে যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা চাই। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে খারাপ স্বপ্ন থেকে দূরে রাখেন। আমিন।